Atlantic City beach থেকে বলছি। এখানে আজ আমেরিকার 50টি স্টেট থেকে মেয়েদের ভলিবল কম্পিটিশন আরম্ভ হয়ে যাচ্ছে। বিভিন্ন স্টেট থেকে মেয়েরা আসছে ভলিবল খেলার জন্য। তবে এদেশের খেলার একটা বৈশিষ্ট্য হলো প্রতিদিকে মাত্র দুজন প্রতিযোগী একদিকে আছেন। দেখছেন যে সার্ভ করছে, একটা মেয়ে সার্ভ করছে কোর্ট দিয়ে, এই বলটা মারলো, ও বসে গেল, ও বসে একজন ধরলো, একজন উঠে দিল, আরেকজন উঠে দিল, পয়েন্ট পড়ে গেল, পয়েন্ট পড়ে গেল, গেম হয়ে গেল। এক পাশের মেয়েরা ওদিকে যাচ্ছে। কোচ মেয়েটাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, মেয়েটা আবার সার্ভ করছে, মেয়েটা আবার বল সার্ভ করছে, হ্যাঁ বল মারলো, কম্পিটিশন বলটা ধরলো, কিন্তু বলটা অনেক উপরে উঠে বাইরে চলে গেছে। Calling the team of Wood and Orvieto to court 17. Wood, Orvieto, court 17 for your match, please. Wood, Orvieto, court 17 as soon as possible. Thank you, ladies. Taking the option, making it 7-5. Nicole Yelvera, একদিকে 7, একদিকে 5. রেস্ট হয়ে গেল, সবাই রেস্টে চলে গেছে। পাশে আরও কম্পিটিশনরা বসে আছে, তারা পরে খেলবে। আরম্ভ হয়ে গেল, বল ধরলো, বলটা চলে গেছে বাইরে, পয়েন্ট হয়ে গেল। বলটা নিয়ে এসে আবার সার্ভিস করছে সে, বোর্ডের বাইরে থেকে বলটা উপর দিকে উঠে মেরে দিল, বলটা উঠিয়ে দিল, বলটা উপরে উঠে গেছে, সে বার করতে পারলো না। 8-6 হয়ে গেল। এখান থেকে অ্যানাউন্স করছে, Sam Green, we're switching sides here, 7-8. Good. Sundar Kalese. I believe that brings up a technical timeout. Is that a technical timeout or no? Thank you. That's why I have the refs there to keep you in line. Never assume, always ask for verification. আবার খেলা জমা গেল, সার্ভ করছে, দিক থেকে সার্ভ করছে মেয়েটা, এই সার্ভ করলো, এদিকে বল উঠালো, এটা উঠিয়ে দিল, সে পয়েন্ট। গুড, ভেরি গুড। 9-7 আবার সার্ভ করছে। সুন্দর মানল, দুজন মাত্র প্রতিযোগী, একদিকে দুজন, অপর দিকে দুজন। 50টা স্টেট থেকে বহু প্রতিযোগিতা এসেছে, এরা একে একে বিভিন্ন স্টেটের খেলা হচ্ছে। প্র্যাকটিস করছে, এই পরে মারলো, এই এই চলে আসছে, হ্যাঁ তাদের পয়েন্ট হয়ে গেল, তারা গেম জিত। হ্যাঁ ওকে, না বল আসতে পারেনি। Hello, hello. Send down here. Sarah Hall. Hello, what a swing, tied it up 10-10, and we're switching sides. Kenzie Murphy, great reach and extension from the cross court. বিভিন্ন স্টোর উইলসন কোম্পানি স্পন্সর করেছে, বিভিন্ন স্টোর এসেছে, স্টলে জিনিসপত্র বেচাকেনি হচ্ছে। আজকে তাদের উইলসন কোম্পানির হেড আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো কোর্ট করা হয়েছে, প্রায় 100-র মতো কোর্ট হবে। তারা প্র্যাকটিস করছে, বিভিন্ন রাজ্য থেকে আগত মেয়েরা তারা প্র্যাকটিস করতেছে প্রতিটা কোর্টে, কারণ একটু পরে তারাও গেমে আসবে। পাশেও আছে, ওই পাশে অনেক কোর্ট, এদিকে প্রায় 50টা কোর্ট হবে, প্রতিটাতে 4 জন করে প্র্যাকটিস করছে। এদিকে আপনারা দেখছেন কম, এটাতে লোক নেই, এই কোর্টে লোক নেই, এটাতেও লোক নেই, এখান থেকে প্র্যাকটিস আরম্ভ হয়ে গেছে। এপাশে সবগুলোতে প্র্যাকটিস হচ্ছে, পুরা সৈকত জুড়ে যেন ভলিবল খেলার এক কম্পিটিশন মনে হচ্ছে, পুরা সৈকত। কিন্তু আসলে আসল কম্পিটিশন হচ্ছে আমার সামনে, এই যে কম্পিটিশন স্থলে নিয়ে আসলাম। বল মারছে, সার্ভ করলো, উঠিয়ে দিল, আবার এদিকে পড়ছে। আমরা বাংলাদেশে ভলিবল খেলি 5 জন বা 7 জন করে একদিকে, এখানে মাত্র 2 জন, একজন পিছনে একজন সামনে, একজন উঠিয়ে দিচ্ছে আর একজন মারছে। সুন্দর, এরাও দেখতে আসছে কম্পিটিশন। মারছে, সার্ভ করলো, উঠে দিল, বলে সে পড়লো, 13 হল হয়ে গেল। আবার সার্ভ করছে, মেয়েটা ওদিক থেকে এই চলে আসলো বলে পাশে, উঠিয়ে দিল, সে উঠিয়ে দিল, মারলো, উঠিয়ে দিল, সে আবার উঠিয়ে দিল, এরপর সে চলে আসছে, উঠিয়ে দিল, সে মারল, সে পারেনি, উঠিয়ে দিছে, গুড। হ্যাঁ হ্যাঁ, খুব প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল। হ্যাঁ গুড, here on center court, match point number 1 coming up. It's hard to say. Out there, guys. Put your hands together. It went to 3 sets. 15-13. They don't get any closer to that. Great job, ladies. Sarah Hall, Sam Green, Nicole Yelvera, and Kenzie Murphy. What a match, ladies. Thank you so very much. Game শেষ হয়ে গেল। পরবর্তী game শুরু হবে। Congratulations to our winners, Sarah Hall and Sam Green. যারা জিতেছে তাদেরকে কংগ্রেচুলেশন জানালো। ঘোষক। On to the semi-finals. Semi-final. বিরতি চলছে, বিরতিতে সবাই ঘুরে বেড়াচ্ছে। এখানে দর্শকের সংখ্যা খুব একটা নেই। মিউজিকের তালে তালে মহিলা নাচছেন, রোদ পাচ্ছে মেয়ে একটু বড় খেলা। কফি শপ, এখানে কফি বিক্রি হচ্ছে, এখানে কাপড় বিক্রি হচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন ছোটো দুই বাচ্চাকে মা সানস্ক্রিন মেখে দিচ্ছেন, মাখিয়ে দিচ্ছেন। রোদের মধ্যে সানস্ক্রিন মাখাচ্ছে বাচ্চাকে। এখানে দুজন প্রতিযোগী, তারা হয়তো পরবর্তী পর্যায়ে খেলবে। প্রতিযোগিতার তৈরি হচ্ছে, বসে আছে। পরবর্তী প্রতিযোগিতা একটা পরে শুরু হবে। আমি লাইভে রইলাম, আপনারা যারা দেখতে চান। মেয়েদের যারা মেয়েদের ভলিবল প্রতিযোগিতা দেখতে চান তারা লাইভে আসুন। সাগর সৈকতে সারা আমেরিকার 50টা স্টেট থেকে মহিলাদের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এখানে এখানে ভলিবল কম্পিটিশনের জন্য মূল প্রতিযোগিতা এখানেই হচ্ছে। আর আমার ঠিক পিছনে এবং ডাইনে বাঁয়ে প্রায় 50টা প্রায় 100টা ভলিবল কোর্ট স্থাপন করা হয়েছে প্র্যাকটিসের জন্য। ওখানকার মেয়েরা এখানে প্র্যাকটিস করছে। যেহেতু এটা শুধু মেয়েদের ইভেন্ট, সেই জন্য কোনো ছেলেরা এখানে কম্পিটিশনে নেই, শুধু মেয়েরাই আসছে। আমি একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম আমেরিকার মোট 50টা স্টেট আছে, 50টা স্টেট থেকেই প্রতিযোগিতা এখানে এসে সমবেত হয়েছে। আমি জানি না ঠিক প্রতিটা স্টেট থেকে কতজন এসেছে, তবে আমার ডান পাশে এবং বাম পাশে 50টি করে প্রায় 100টি কোর্ট, সাগর সৈকতে 100টি কোর্ট ভলিবল কম্পিটিশন কোর্ট বসানো হয়েছে। এখানে খুব ভোর থেকে আমি ঘুরে এসেছিলাম ব্যায়াম করতে, তখন দেখেছি এখানে ভলিবল নেটগুলো স্থাপন করা হয়েছে। এবং আমি ব্যায়াম শেষ করার সাথে সাথে দেখলাম প্র্যাকটিস শুরু হয়ে গেছে। তো এই আমি এর মধ্যে কিছু সামান্য ভিডিও করেছি প্র্যাকটিসের, তো লাইভে আসিনি, এটাই প্রথম লাইভে আসা। আপনারা যারা আমার এই লাইভ দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমেরিকা একটা কত বড় দেশ। প্রতিটা 50টা স্টেট নিয়ে আমেরিকা। এই 50টা স্টেটের মধ্যে এখানে শুধু একটা স্টেটই নয়, আমি যেখানে আছি এটা হলো নিউ জার্সির একটা স্টেট। আচ্ছা, আমি একটা জিনিস আপনাকে দেখিয়ে দিচ্ছি আগে, যে বিমানের মাধ্যমে একটা কোম্পানি রেট দিচ্ছে। সামনে বিমান যাচ্ছে, পিছনে অ্যাড। যাক, আমার কম্পিটিশনের মাঠে চলে আসলাম। কম্পিটিটাররা তৈরি হচ্ছে, একে একে যাচ্ছে। একজন প্রতিযোগী গেল, তার মা যাচ্ছে পিছনে পিছনে খাবার নিয়ে। মেয়েটা বসলো, তার মা গিয়ে তার পাশে বসে মেয়েটাকে খাওয়াবে। আমার পাশে গিয়ে খাবার নিয়ে বসলো, তো মা মেয়ে বসে খাওয়াবে। প্রতিযোগী এসেছে, বিভিন্ন কোর্টে খেলা হচ্ছে এবং সেমিফাইনাল খেলা হবে এখন। সেমিফাইনালে যারা জিতবে, ঠিক সেমিফাইনালে খেলার পর তারপর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বিকালের দিকে ফাইনাল হয়ে যাবে। আমি ওয়েট করছি পরবর্তী খেলার জন্য, কখন শুরু হয় এটার জন্য দেখার জন্য। আমি আশা করব প্রতিযোগিতা বসে আছেন। আমি মূল মঞ্চ থেকে যেখানে যেখানে প্র্যাকটিস হচ্ছে আমি ওখানে চলে যাচ্ছি। পরবর্তী ফাইনাল খেলা শুরু হলে আবার আসবো। Yes, well, oh, thank you. ছেলেদের কম্পিটিশন হচ্ছে। এতক্ষণ যেখানে ছিলাম ওখানে মেয়েদের খেলা ছিল। সুন্দর খেলছে। I always root for the underdog, no matter what match. আমাদের দেশে ভলিবল খেলা হয়, প্রতিদিকে অনেকগুলো কম্পিটিটর থাকে। এখানে মাত্র দুজন, এর পাশে দুজন আর পাশে দুজন। দু কোটি খেলা হচ্ছে, দু কোটি দুজন রেফারি দাঁড়িয়েছেন। Perfecto, 83. Super Coffee over there if you want to check them out. By the way, amazing different flavors they have, but also beyond the Super Coffee you know and love is now Super Espresso. Zero sugar, low calorie, 180 meg of caffeine, bold and smooth, unsweetened, triple shot of espresso, just 10 calories per can. To learn more, head on over to Super Coffee. They also have a couple promo codes that you can scan your QR and get a special discount to place your order today. For those that were waiting for the Foursquare net to open, or the CrossNet net to open up, it is now available. CrossNet Foursquare meets volleyball. We actually have a $10 off coupon if you are, order after today. But if you order at the event today, you can save $20 off and get free shipping of your official CrossNet Foursquare volleyball game. Head on over to CrossNet tent in the Better Village to learn more. Again, if you go home, you can use code Foursquare for $10 off your purchase, but if you buy today, you get free shipping and $20 off. Not sure if it's for you, go ahead and test it out. They've got one set up and it is open right now if you want to try and play. Have some fun. CrossNet today. এবারও তার ফেল হলো, পারলো না। অন্য একটা কোর্টে চলে যাচ্ছে যেখানে রেফারি আছেন। হ্যাঁ, আবার খেলা শুরু হলো। আউট হয়ে গেল। খুব সুন্দর মেয়েছে, সুন্দর চাপ দিল। জিতে গেল। Don't forget, ladies and gentlemen, Slunks is doing a raffle today. $1 for one ticket, or get an arm's length for $20. Get in to win a gift card. That's right, big money gift card. And guess what? Proceeds benefiting a local charity that is near and dear to all of our hearts. That's right. Beauty Foundation. Beauty Foundation. Cancer patients and their families all throughout treatment. And what a benevolent cause. It's a local charity here. We work for Beauty Foundation will be the benefactor of the raffle going on at the Slunk Tent right now. Head on over. Every purchase you make gets you one ticket. And, or if you don't make a purchase and you want to just take a donate, you can do that there as well. $1 wingspan for $20. That's the deal today. Head on over to the Slunk Tent. Support an amazing project. Beauty Foundation. পিছনে ভলিবল হচ্ছে এক পাশে ছেলেরা এক পাশে মেয়েরা আমেরিকাতে নতুন ধরনের খেলা দেখলাম ওদের দুজন মাত্র প্রতিযোগী এদের মধ্যে খেলা প্রতিযোগিতা হচ্ছে ছেলেদের একদিকে মেয়েদের একদিকে প্রথমে আমি মেয়েদের দেখালাম এবার ছেলেদের থেকে আসলাম সমুদ্র সৈকতে দেখছি এখানে লোকজনের অ্যাক্টিভিটিস ওই একটা প্যারাশুট দেখতে পাচ্ছেন প্যারাশুটে একজন লোক আকাশে উড়ে যাচ্ছে সৈকতে লোক সংখ্যা খুব কম সবাই খেলা দেখায় ব্যস্ত লোকজন নাই বললেই চলে হ্যাঁ দূরে অনেক লোক দেখা যাচ্ছে এদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভলিবল কোর্ট করা হয়েছে ওই এখানে দুইটি মাত্র কোর্টে কম্পিটিশন হচ্ছে জাস্ট পাশে খেলার ফলাফল ঘোষণা করছেন আর বাকিগুলো সব প্র্যাকটিস হচ্ছে বাকি সবগুলো প্র্যাকটিস হচ্ছে আমার কাছে মনে হলো ছেলেদের এরিয়া থেকে মেয়েদের এলাকা বেশি মেয়েরা হয়তো ভলিবল খেলা বেশি পছন্দ করে সেই জন্য মেয়েদের এখানে কোর্টের সংখ্যা বেশি প্রতিযোগিতার সংখ্যাও বেশি এখানে আবার চলে আসলাম সেই দেখার জন্য আপনাদের দেখাবার জন্য দুটা কোর্টে প্রতিযোগিতা হচ্ছে এবার ওই দূর থেকে দেখাচ্ছি সুন্দর খেলছে সৈকতে খেলা হচ্ছে যারা বিভিন্ন রাজ্য থেকে এসছে তারা খেলাধুলা করছে, প্র্যাকটিস করছে, তাদের আত্মীয়জন যারা সাথে আসছে তারা সৈকতে ঘুরে বেড়াচ্ছে। এটা বলা বাহুল্য এই সৈকত সে সবচেয়ে সুন্দর সৈকত, এই জন্য অনেক লোকজন এখানে আসে। আবার প্রতিযোগিতার দিকে চলে আসলাম, ছেলেদের প্রতিযোগিতা, ছেলেরা খেলছে, গেম হয়ে গেল, তাদের পার্শ্ব পরিবর্তন হচ্ছে, একজন সার্ভ করছে, একজন সামনে একজন পিছনে। হ্যাঁ, বল মারলো, উঠিয়ে দিল পার্শ্ববর্তী, আবার সে মারলো, হ্যাঁ খালি জায়গায় মেরে ফেললো, সে বলটা তাদের পয়েন্ট হয়ে গেল। সার্ভ করছে, ভালো উঠিয়ে দিল, মারলো, উঠে দিল, পাঠিয়ে দিল, জিতে গেল ওরা। আবার মারলো, সার্ভ করলো, একজন উঠিয়ে দিল, সে আবার উঠিয়ে দিচ্ছে, সে সার্ভ মারলো, কিন্তু বলটা চলে আসলো এই পাশে। আমরা দেখতে পাচ্ছি সাগরের দিকে যাচ্ছে দুজন, আবার দেখছি আবার খেলা শুরু হচ্ছে, মারলো, বল মারলো, এই পাশে উঠিয়ে দিল, সে জোরে চাপ মারলো, তাদের পয়েন্ট হয়ে গেল। ভেরি গুড, খুব ভালো খেলেছে। এবার এই দিক থেকে মারলো, ওরা চাপ করছে, সে দৌড়ে এসে এই ধরনের সব উঠে দিল, সে বল উঠিয়ে দিল, জোরে চাপ পারলো, বলটা চলে আসলো পাশে। আমি আবার মূল মঞ্চে যেখানে মেয়েদের সেমিফাইনাল হচ্ছে ওখানে যাচ্ছি, আপনারা লাইনে থাকবেন, আমি আশা করি আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ। प्रैक्टिस करते हैं। যেখানে সেমিফাইনাল হচ্ছে সেখানে আসছি। এখানে মেয়েদের প্র্যাকটিস হচ্ছে। আবার সেই যেখানে সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে সেখানে আসলাম। অন্য কম্পিটিটর আসছে, খেলা হচ্ছে। বল মারলো, বলটা এদিকে আসছে, ওর পাশে চলে আসলো, উঠিয়ে দিল, এই চাপ না মেরে পাস করে দিল। এদিকে দুজন, ও পাশে দুজন, তাদের গেম হয়ে গেল। তারা পোশাক পরিবর্তন করলো, কোচ তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে কীভাবে খেলতে হবে। তাদের পজিশন নিল, ওদিক থেকে বল সার্ভ করছে, বল মারলো, উঠিয়ে দিল, পাস করে দিল, পয়েন্ট হয়ে গেল। এখানে সেমিফাইনাল খেলা হচ্ছে, আমি সেমিফাইনাল ধারা করছি। এদিক থেকে সার্ভ করলো, এদিকে একজন উঠিয়ে দিল, সে সে আবার উঠিয়ে দিচ্ছে, সার্ভ, হ্যাঁ, পাস করে দিল, তাদের পয়েন্ট হয়ে গেল। আবার সার্ভ করছে, তাদের সবাই লাভ দিয়ে বলগুলো সার্ভ করছে। প্রতিটি সার্ভিসে মনে হচ্ছে আমাদের আসলো, বল উঠিয়ে দিল, আউট হয়ে গেল বল। তাদের বলটা সার্ভিস করছে একজন, বলটা আস্তে করে পার করে দিল, একজন উপরে উঠাই দিল, বলটা চলে আসছে। বলটা এসে পড়লো, তারা পয়েন্ট পেয়ে গেল। তারা বল রিসিভ করার জন্য প্রস্তুত, দুজন পিছিয়ে চলে আসছে। সেই দুজন আবার একজন একটু মাঝখানে, একজন পিছনে। বলটা বাইরে চলে গেছে, তারা বল ধরেনি, আবার বল চলে আসলো তাদের পক্ষে। पार्क कर लो ओ पार्क करते पारे नहीं नेट पार्क करते पारे नहीं এম হয়ে গেল তারা পাশা পরিবর্তন করছে তাদের কোচ তাদেরকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে খেলতে হবে তাদের কোচ তাদেরকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে খেলতে হবে তারা আবার পজিশন নিল এবার তারাই সার্ভ করছে সার্ভিস করছে হ্যাঁ বলটা বাইরে চলে গেছে ওদিক থেকে এখন সার্ভ হবে সার্ভিস হবে হ্যাঁ পার হয়ে আসেনি এপাশে চলে আসলো ওদের পয়েন্ট হয়ে গেল हाँ गुड सुंदर मेरे बोलता धरते प्रस्तुत डान दिक थे और सर्विस कर लो একদিকে দুজন অপর দিকে আবার দুজন সার্ভিস হলো উঠিয়ে দিচ্ছে বলটা আবার এক পাশে পড়ে গেল সার্ভিস হয়ে গেল ও পাশে চলে গেল বল আসেনি ওদের পক্ষে আবার চলে আসলো এদের ১২ হয়ে গেল ওদের ৮ হয়ে গেল শেষ হয়ে গেল My error is 9 serving 12. Atlantic City বিচে ছেলেদের একদিকে মেয়েদের একদিকে কম্পিটিশন হচ্ছে এখন মেয়েদের সেমিফাইনাল চলছে আমি মেয়েদের সেমিফাইনাল যেখানে হচ্ছে এখান থেকে বলছি এখানে খেলা দেখতে আপনারা খেলা দেখছেন হ্যাঁ খেলা শুরু হচ্ছে We got 10 serving 12 here. White hour back to the game. comes out of this. G for the sixth spot. That gets killed. Kate Stoughton back to serve. হচ্ছে ওপার থেকে বলটা আউট হতো যদি না ধরতো, কিন্তু সব জায়গায় টাচ হয়ে গেছে, যেটা দুজন প্রতিযোগিতা হেরে যাচ্ছে। দিক থেকে সার্ভিস হচ্ছে, আবার সার্ভিস করলো, উঠিয়ে দিচ্ছে। 11-14 হয়ে গেছে। সার্ভিস আছে, হয়ে গেল ওদের। গেছে যদিও দাগের বাইরের পাশে পড়ছে। White and black cherry, some of the most popular and delicious flavors. White Claw available here at the beach, courtesy of our wonderful beer tent. বিরতির পর খেলা শুরু হলো, আবার সার্ভ করছে ডান দিক থেকে, বল আসলো, বল উঠিয়ে দিল, হ্যাঁ পারলো, সার্ভ দিল, চাপ ওঠাতে পারলো না, তাদের পয়েন্ট হয়ে গেল। গেম হয়ে গেল, এখন উল্টা ওদিক থেকে আবার সার্ভিস হচ্ছে। Serve here. Very happy to say it only took me 2 days to stop screwing up her last name. That's right, it's Stoughton. Virginia Blair Trost, hailing from Lynchburg, Virginia. সার্ভিস করছে, সুন্দর বল আসছে, একদম পার করে দিল। size was going to wind up for a point for Adams and Stoughton. Adams back to serve, 19-13 here on center. Hello. Beautiful soft roll shot from TV. ছেলেদের সেমিফাইনাল হতে দেরি হবে এখন শুধু মেয়েদের হচ্ছে সেমিফাইনাল আমি প্রতিযোগিতার মূল মঞ্চে চলে আসছি ওখান থেকে আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যারা লাইভে আছেন তারা দেখতে পাবেন এবারে দিক থেকে আমি ঠিক বলতে পারছি না কোন স্টেট থেকে ওরা আসছে তবে খুব সুন্দর খেলছে Pallon is pore gelo se pore gelo 15-20 abhi samne nahi tara abar khela shuru korche back to serve here on center court abar serve korche khub sundor service korche উঠিয়ে দিল বল আসলো দুজন মাত্র কোটে খেলা খেলার ফলাফল করে দিচ্ছে রেফারি তারা জানতে চেয়েছিল তার সাথে কথা হচ্ছে জানে না কি কথা হচ্ছে তারা বুঝে চলে গেল Oh, you went all right, Jameshaw. Sorry, I thought. As much as I don't want to embarrass everybody, I Announce what say I can a camera the root over the machine on a high school. That's in the possible, sir. খেলাটি স্পন্সর করছে উইলসন কোম্পানি কারণ উইলসন কোম্পানির র্যাকেট আমাদের দেশে পাওয়া যায় স্পোর্টস আইটেম বিশেষ করে স্পোর্টস আইটেমগুলো উইলসন কোম্পানি বিক্রি করে এই কোম্পানি স্পন্সর করাতে অ্যাটলান্টিক সিটির মতো সুন্দর শহরে ছেলেদের এবং মেয়েদের ভলিবল কম্পিটিশন অনুষ্ঠিত হচ্ছে এখন অনুষ্ঠিত হচ্ছে শুধু মেয়েদের সেমিফাইনাল বিরতির পর আবার খেলা শুরু হলো বল আনতে গেছে বল আনলো ঢোকাতে পারলো না, ওদের পয়েন্ট হয়ে গেল। আবার সার্ভিস হচ্ছে, সার্ভ করছে। সুন্দর চাপ দিলে সুন্দর খেলেছে। Out of bounds. Great hustle from Stoughton and Adams. D.B. Trost back to serve. We're switching sides here, 4-3 on center. পরিবর্তন হলো। আবার সার্ভ হচ্ছে। উঠিয়ে দিল, খুব সুন্দর মারছে, খুব সুন্দর চাপ দিয়েছে। বল ধরে নেই, এদের পক্ষে চলে আসলো। Another top 18U quarterfinal matchup here. Their other point. We got 6-5. Adams nails the dismount. Plant hoye poreche mera. বলটা চলে গেল বাইরে। 7-6, Tro serves again. We're switching sides here, all tied up, 7-7. এতক্ষণ আমি আটলান্টিক সিটির সি বিচে অনুষ্ঠিত সারা আমেরিকার ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা কম্পিটিশনের ভিডিও ধারণ করলাম। আমি যেখানে বসা আছি এখানে মেয়েদের সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে, ছেলেদের সেমিফাইনাল এখন শুরু হয়নি, শুধু প্র্যাকটিস হচ্ছে। তাই যদি আগামীকালও চলে তাহলে আমি ছেলেদেরটা দেখাবো। আজকে এই পর্যন্তই থাক। খেলা আবার শুরু হয়ে গেছে, আমি আরও কিছুক্ষণ থাকছি, দেখি ওরা কীভাবে খেলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আহা হ্যাঁ, উঠে গেল, বল মেরেছে। হ্যাঁ, গুড, জিতে গেল। সারা আমেরিকা থেকে প্রতিযোগিতায় আসছে। বল আউট হয়ে গেল, বলটা আবার অনেক জোরে মেরেছে। Great shot there, but just missing the line. That's 9-8. Out হয়ে গেছিল বলটা, আবার ওরা পেয়ে গেল। সার্ভিস হচ্ছে, বল আসলো, একদম উঠিয়ে দিল। আহা, ওটা বাবা আউটে চলে গেল। লজ্জা লজ্জা পেয়েছে। এতক্ষণ আমি আপনাদের সাথে আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত মেয়েদের এবং ছেলেদের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আমি যে মঞ্চে সামনে ভিডিও করছি, ডান দিকে ছেলেদের প্র্যাকটিস হচ্ছে এবং বাম দিকে মেয়েদের প্র্যাকটিস হচ্ছে। তো এখানে মূল সেমিফাইনাল মেয়েদের অনুষ্ঠিত হচ্ছে, ছেলেদের সেমিফাইনাল এখন শুরু হয়নি, এখানেই হবে। মেয়েদের সেমিফাইনাল শেষ হলে পরে ছেলেদের সেমিফাইনাল শেষ শুরু হবে। তো আমি আপনাদের শেয়ার করলাম ভিডিওটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেয়েরা যে খেলাধুলা করছে, ছেলেরা খেলাধুলা করছে, তাদের এ পাশে দুজন, ও পাশে দুজন। আমাদের দেশে ভলিবল খেলতে কমপক্ষে 5 জন প্রতিযোগী লাগে, কিন্তু এখানে 2 জন করে খেলে। আমি একবার দেখেছিলাম 3 জন করে, কিন্তু আজকে দেখছি কম্পিটিশন হচ্ছে 2 জন করে। একজন সার্ভ করে ওদিকে দিচ্ছে, একজন আবার বল উঠিয়ে দিচ্ছে, যে সার্ভ করে সেই আবার চাপ দিচ্ছে। তো এই আমার কাছে নতুনত্ব হলো, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আপনাদের আশা করি ভালো লাগবে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।